এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ক দ্বিতীয় দিনের অ্যাসাইনমেন্ট দেখাবো অর্থাৎ ষোলো তারিখে তোমাদের যে আছে সেটা দেখাবো তো তো চলো শুরু করা যাক তোমরা পূর্বে যারা আমার ভিডিওটি দেখেছিলে কর্ম দিবস একের তারা অনেকেই কমেন্ট করেছে খুব ভালো লেগেছে আমার তো তোমরা চাইলে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইব করবে আর চ্যানেলে একটা কমেন্ট করে দেবে তো তাহলে শুরু করা যাক কর্ম দিবস দুই নব্বই মিনিট এখানে কি বলা আছে হিন্দু ধর্মীয় বিধিবিধান বা স্বাস্থ্য অনুসারে অসুস্থ ব্যক্তি অথবা ডেঙ্গু রোগীর করণীয় সমূহ উপস্থাপনের জন্য সংগৃহীত উপকরণ দিয়ে কাজ শুরু করবে তো তোমরা পূর্বের ভিডিওতে বা সেশন সরি কর্ম দিবস একে যা দেখেছিলে সেই অনুযায়ী তোমাদেরকে একটা ভূমিকা অভিনয় বা নাটিকা তৈরি করতে হবে তো এখানে বলা আছে যেমন ভূমিকা অভিনয়ের জন্য স্ক্রিপ্ট তৈরি এবং রিহার্সেল এবং ও প্রচারণার জন্য প্রয়োজনীয় পোস্টার সাইন পেন ছবি অঙ্কন ইত্যাদি অথবা পাওয়ার পয়েন্ট প্রস্তুতি তো এই ভিডিওর মধ্যে আমি ভূমিকা অভিনয়ের জন্য স্ক্রিপ্ট তৈরি দেখাবো তোমরা কি কিভাবে এই কাজটা করতে পারো তো সেই অনুযায়ী তোমরা সেদিন রিহার্সেলও করতে পারো ওকে ছোটখাটো একটা নাটিকার মতো আর কি তো মূল্যায়ন উৎসবের দিনে দলগতভাবে উপস্থাপনার জন্য দলের প্রস্তুতি পরিকল্পনা চূড়ান্ত করতে হবে দ্বিতীয় কর্ম নাটিকাটা তোমাদের করতে হবে কিছু সময় অথবা তোমাদের পরিকল্পনা করতে হবে যে মূল্যায়ন উৎসব এই তো তৃতীয় কর্ম দিবসে কিন্তু হচ্ছে মূল্যায়ন উৎসব হবে সেই দিনে তোমাকে নাটিকাটা উপস্থাপন করে দেখাতে হবে স্কুলে ওকে দলগতভাবে এটা কোনো একক কাজ না এটা দলগত কাজ তো তাহলে চলো নাটিকাটা কিভাবে আমি প্রস্তুত করে নিয়েছি তোমরা দেখে নাও হিন্দু ধর্ম শিক্ষা কর্মদিবস দুই তো স্থান থাকবে নাটিকার একটি স্কুলের শ্রেণীকক্ষ তোমরা চাইলে স্কুলের মাঠ বা বারান্দায় ব্যবহার করতে পারো সমস্যা নেই তোমাদের ছাড়দের ওপর নির্ভর করবে এটা সময় অবশ্যই সকাল যাদের ডে শিফটে আছে তারা সকাল তাহলে দেখো ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী এখানে নেওয়া হয়েছে চরিত্র হিসাবে তো তোমাদের গ্রুপের যে ছাত্র থাকবে তাদের নিয়ে তোমরা দল গঠন করবে অথবা গ্রুপ গঠন করবে তো এখানে দেখো একটা চরিত্র দেওয়া হয়েছে অমল দাস সে একজন শিক্ষকের চরিত্রে কথা বলবে তারপর এখানে দুর্জয় সরকার আছে সে একজন ছাত্রের হয়ে কথা বলবে নেপাল রায় একজন ছাত্র তো তিনজনে কিন্তু আপাতত ছাত্র কেউ শিক্ষকের পাঠ করবে কেউ ছাত্রের পাঠ করবে তো তাহলে পূর্বের আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেই অনুযায়ী আমরা এই কাজটা করিয়ে নেব দেখো অমল দাস শিক্ষক তাই তো শিক্ষক শিক্ষার্থীরা চলো আজ আমরা আমাদের ধর্মীয় বলতেছে বিধিবিধান অনুযায়ী অসুস্থ ব্যক্তির সেবায় করণীয় আলোচনা করব তো শিক্ষার্থী অমল দাস সরি শিক্ষক অমল দাস আরো বলতেছে যে হচ্ছে শিক্ষার্থীরা তোমরা কি জানো হিন্দু ধর্মের রোগীর সেবায় কি ধরনের বিধিবিধান রয়েছে তো এখানে দুর্জয় সরকার আবার বলতেছে যে হচ্ছে জি স্যার আমি এ বিষয়ে কিছু জানি নেপাল রায়ও বলতেছে যে অবশ্যই স্যার আমি এ বিষয়ে প্রথম কর্মদিবসেই অনেক কিছু জেনে এসেছি তাহলে শিক্ষক আবার বলবে যে হচ্ছে নেপাল রায় তুমি তাহলে কিছু বলো যাতে আমরা বুঝতে পারি হিন্দু ধর্মে রোগীর সেবাই কি কি করতে হয় তাহলে দেখো নেপাল রায় প্রথমে বলা শুরু করছে যে হচ্ছে পূজা করা যেতে পারে এতে রোগীর মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বৃদ্ধি পেতে পারে মানসিক সুস্থতায় রোগ অনেকটাই মুক্তি দিতে পারে তো শিক্ষক অমল দাস বলতেছে তুমি কি বলতে পারো নেপাল রায় যা বলে তা সঠিক তো এগুলো তোমরা অবশ্যই নাটিকে আকারে দেখিয়ে দেবে তৃতীয় কর্ম দিবসে দ্বিতীয় কর্ম দিবসে জাস্ট পরিকল্পনা করবে আর স্ক্রিপ্টগুলো লিখে দেখাবে এই জিনিসগুলো স্যারকে দুর্জয় সরকার বলতেছে জি স্যার নেপাল রায় যা বলেছে তা সঠিক আমিও তাই জেনেছিলাম অমল দাস শিক্ষক বলতেছে আরও কিছু কি তোমরা জানো দুর্জয় সরকার বলতেছে যে হচ্ছে আমাদের ধর্মে পরিবারের মধ্যে যোগাযোগ এবং সম্বন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তাই রোগীর পরিবারের সদস্যরা তাদের সমর্থন ও সহানুভূতিশীল সহানুভূতি প্রদান করতে পারে অমল দাস বলছে বাহ তুমি সুন্দর কথা বলেছো নেপাল রায় তুমি কি আরো কিছু বলতে চাও চাইলে বলো নেপাল রায় এখন বলতেছে যে হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের ধর্মে আহারের উন্নত ধারণা রয়েছে যা তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ভালো হতে পারে অর্থাৎ ভালো খাবারের কথা সে বলেছে যে ধর্মীয়ভাবে বলা আছে যে ভালো খাবার খেলে রোগ অনেকটাই সুস্থ হতে পারে সেই কথা এখানে আমি বুঝিয়েছি তাদের কাছে আধ্যাত্মিক পুনর্নিমন্ত্রণ গুরুত্বপূর্ণ হতে পারে তো আমি এটা নমুনা একটা নাটক দেখিয়েছি তো তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো নাটকটা তৈরি করতে পারো ওকে সরকার আমি আরও কিছু বলতে চাই তা হচ্ছে যজ্ঞ করা একজন রোগী পুজোর মাধ্যমে যজ্ঞ সম্পাদন করেন এতে রোগীর রোগ নির্মূলে সহায়তা করে এই জন্য সকলকে এই নিয়মটা মেনে চলে এবং তাদের বিশ্বাস রোগ এই মাধ্যমে রোগী সুস্থ হতে পারে এখন টিচার অমল রায় বলতেছে তোমরা দুজনে গুরুত্বপূর্ণ কথাগুলো বললে জেনে খুশি হলাম তোমরা অনেক কিছুই জেনেছো পূর্বের কর্ম দিবস থেকে রোগ থেকে মুক্তি পেতে ধর্মীয় বিধিবিধান পাশাপাশি আমাদের ওষুধ গ্রহণ করা উচিত তো দূরজয় রায় ও ওকে এখানে দূরজয় এখানে দূরজয় সরকার হবে তোমরা এটা কেটে দেবে হ্যাঁ সরকার জি স্যার আপনি সঠিক ধরেছেন ওষুধ সেবনের পাশাপাশি অসুস্থ ব্যক্তিকে আমরা ধর্মীয় মানার নির্দেশ দিব ওকে অমল রায়ের থেকে শুরু করে অসুস্থ রোগীর সেবা ওপরে নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে সেবা করা যায় তাহলে তো অনেকটাই সুস্থ হয়ে যায় তাই না টিচার বলতেছে দুর্জয় সরকার এখন বলবে জি স্যার আপনি সঠিক ধরেছেন ওষুধ সেবনের পাশাপাশি অসুস্থ ব্যক্তিকে আমরা ধর্মীয় মানার নির্দেশ দেব যাতে করে অসুস্থ রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওকে আবার শিক্ষক বলতেছে যে আমি আশা করি তোমরা সবাই ওপরের নির্দেশগুলো নিজের অসুস্থতায় মেনে চলবে এবং অন্যের অসুস্থতায় মেনে চলার পরামর্শ দেবে তো ছাত্ররা একসাথে বলতেছে যে হচ্ছে ভগবান ভগবান আমাদের সহায় হোক ওকে তাহলে নাটিকাটা ছিল এরকম তো তোমরা দ্বিতীয় দিনে জাস্ট স্ক্রিপ্ট এবং নাটিকাটা লিখবে এবং রিহার্সেল করবে তৃতীয় দিনের জন্য তৃতীয় দিনে কিভাবে তোমরা নাটিকাটা উপস্থাপন করবে মূল্যায়ন উৎসবের দিনে ওকে তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি পরবর্তী ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব ধন্যবাদ